দুর্ধর্ষ অপরাধীর ঘাটি গুয়াহাটি মহানগরী। মহানগর আরক্ষী কপেন চ্যালেঞ্জ অপরাধী লোকচক্ষুর সম্মুখতে ঘটিল চাঞ্চল্যকর দিন ডকাইতি। গুয়াহাটির স্মার্ট আরক্ষীয়ে গিজ গিজাই থাকার মহানগরীতে পুনের ঘটিল এক চাঞ্চল্যকর ডকাইতির ঘটনা। বিলাসী বাহনের গ্লাস ভাঙি দুর্বৃত্তই চলালে লুটপাট। আদাবাড়িত সুদর বেগ কাহি বতাহত মিলি গেল দুর্বৃত্ত। আরক্ষীয়ে গিজ গিজাই থাকা গুয়াহাটী মহানগরীত সংঘটিত হওয়া এই ঘটনাক লৈ এক প্রকার মালিগাঁও অঞ্চলত চাঞ্চল্যর পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ এখন রখাই থাকা এখন বাহন, এই বাহনখনের গ্লাস ভাঙি ভিতর থাকা সোণর অলঙ্কার এবার লৈ উধাও হয়েছে দুর্বৃত্তর দল। আর দুর্বৃত্ত কিহত আহিছিল, কিদরে এই দুষ্কার্য সংঘটিত করবলে পালে, এই সমগ্র ঘটনাক লৈ এই মুহূর্তত জালুকবাড়ী আরক্ষী অভিযান আরম্ভ করেছে। আর ইতিমধ্যে জালুকবাড়ী আরক্ষী সিসিটিভি ভিজুয়েলস লাভ করবলে সক্ষম হয়েছে। গুৱাহাটীৰ আদাবাৰী তিনিআলিটোতে পার্ক করা আছিল এইখন কলা রঙের স্কর্পিও বাহন। স্কর্পিওর গৰাকীয়ে ঘুরি আহি দেখে এইখন ভাঙি থকা গ্লাসখন, আর তার পিছতেই লাগিল হাহাকার। প্রায় 10 লাখ টকার সোণর গহনা ডকাইতি, সোণর অলংকার, মোবাইল সহ টকার বেগ লুটি নিলে দুর্বৃত্তই। খবর পায় ঘটনাস্থলীত উপস্থিত হল স্থানীয় জালুকবাড়ী আরক্ষী, পিছে কুংসূত্র নাই গভাই চুরর। ইতিমধ্যেই সিসিটিভি ভিজুয়েল পরীক্ষা করা আরক্ষীয়ে সন্ধান উলিয়াব পৰা নাই দুর্বৃত্তর। ডকাইতির কাণ্ডক লৈ ভুক্তভোগী অভিজিৎ দাসে দাখিল করেছে এজাহার। পিছে অপরাধীক বিচারি উলিয়াবলৈ কিমান সময় লাগিব মহানগর আরক্ষীক? নিরাপত্তার দায়িত্বত থকা স্মার্ট আরক্ষীক কেরেপ নকৰি এতিয়া দুর্বৃত্তর গেঙে গুৱাহাটীত এনেদরেই চলাই গৈছে অপেন অপরাধ। গুৱাহাটীৰ পৰা দীপাঙ্কর দাসের রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। দুর্ধর্ষ অপরাধীর ঘাটি গুৱাহাটী মহানগরী। মহানগর আরক্ষী কপেন চ্যালেঞ্জ অপরাধী লোকচক্ষুর সম্মুখতে ঘটিল চাঞ্চল্যকর দিন ডকাইতি। গুৱাহাটীর স্মার্ট আরক্ষীয়ে গিজ গিজাই থাকার মহানগরীতে পুনের ঘটিল এক চাঞ্চল্যকর ডকাইতির ঘটনা। বিলাসী বাহনের গ্লাস ভাঙি দুর্বৃত্তই চলালে লুটপাট। আদাবাড়িত সুদর বেগ কাহি বতাহত মিলি গেল দুর্বৃত্ত। আরক্ষীয়ে গিজ গিজাই থাকা গুৱাহাটী মহানগরীত সংঘটিত হওয়া এই ঘটনাক লৈ এক প্রকার মালিগাঁও অঞ্চলত চাঞ্চল্যর পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ এখন রখাই থাকা এখন বাহন, এই বাহনখনের গ্লাস ভাঙি ভিতর থাকা সোণর অলঙ্কার এবার লৈ উধাও হয়েছে দুর্বৃত্তর দল। আর দুর্বৃত্ত কিহত আহিছিল, কিদরে এই দুষ্কার্য সংঘটিত করবলে পালে, এই সমগ্র ঘটনাক লৈ এই মুহূর্তত জালুকবাড়ী আরক্ষী অভিযান আরম্ভ করেছে। আর ইতিমধ্যে জালুকবাড়ী আরক্ষী সিসিটিভি ভিজুয়েলস লাভ করবলে সক্ষম হয়েছে। গুৱাহাটীৰ আদাবাৰী তিনিআলিটোতে পার্ক করা আছিল এইখন কলা রঙের স্কর্পিও বাহন। স্কর্পিওর গৰাকীয়ে ঘুরি আহি দেখে এইখন ভাঙি থকা গ্লাসখন, আর তার পিছতেই লাগিল হাহাকার। প্রায় 10 লাখ টকার সোণর গহনা ডকাইতি, সোণর অলংকার, মোবাইল সহ টকার বেগ লুটি নিলে দুর্বৃত্তই। খবর পায় ঘটনাস্থলীত উপস্থিত হল স্থানীয় জালুকবাড়ী আরক্ষী, পিছে কুংসূত্র নাই গভাই চুরর। ইতিমধ্যেই সিসিটিভি ভিজুয়েল পরীক্ষা করা আরক্ষীয়ে সন্ধান উলিয়াব পৰা নাই দুর্বৃত্তর। ডকাইতির কাণ্ডক লৈ ভুক্তভোগী অভিজিৎ দাসে দাখিল করেছে এজাহার। পিছে অপরাধীক বিচারি উলিয়াবলৈ কিমান সময় লাগিব মহানগর আরক্ষীক? নিরাপত্তার দায়িত্বত থকা স্মার্ট আরক্ষীক কেরেপ নকৰি এতিয়া দুর্বৃত্তর গেঙে গুৱাহাটীত এনেদরেই চলাই গৈছে অপেন অপরাধ। গুৱাহাটীৰ পৰা দীপাঙ্কর দাসের রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।